গত 140 বছরে এইরকম বৃষ্টি দেখেনি চীন। গোটা বেজিং শহরটাই জলের তলায়, নদীগুলি বিপদসীমার ওপর দিয়ে বইছে, পরিস্থিতি প্রতিদিন অবনতি হচ্ছে। একটি শক্তিশালী ঝড় ও বৃষ্টির পরে বেজিংয়ে 140 বছরের সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে। টাইফুন ডকশুরির ল্যান্ডফল হয়েছে দক্ষিণ চীনে গত শুক্রবার, আর তারপর থেকেই শুরু হয়েছে অবিরাম বৃষ্টি, তা এখনও চলছে। অবস্থা এতটাই শোচনীয় যে বেজিং হেবেই প্রদেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেজিংয়ের দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে ঝাওঝাও শহর, যা এখন বন্যার কবলে পড়েছে। সেখানে উদ্ধার কাজ চালাতে ওই শহরে বহু সংখ্যায় উদ্ধারকর্মী পাঠিয়েছে চীনের প্রশাসন। টাইফুনের প্রভাবে সেখানে চলছে প্রবল বৃষ্টি। হেবেই প্রদেশের ঝাওঝাওয়ে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধাক্কা। এই শহরের পাশেই রয়েছে বেজিং, আর সেই শহরেই গত 140 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তার মধ্যে রাজধানী বেজিংয়ে মৃত্যু হয়েছে 11 জনের। 125,000 দুর্গতকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। বেজিংয়ের পূর্বে অবস্থিত বন্দর শহর তিয়ানজিনে ভারী বৃষ্টির জেরে ইয়ংডিং নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। এই মরশুমে বেজিংয়ে অন্য বছরের তুলনায় অনেক বেশি সময় ধরে গরম প্রত্যক্ষ করা গিয়েছে। বিশেষজ্ঞদের দাবি, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের কারণেই বিভিন্ন স্থানে স্বাভাবিকের থেকে গড় গরম বেড়েছে, কোথাও বা অস্বাভাবিক হারে বৃষ্টিপাত সংঘাতটি ঘটেছে, বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। চীন প্রশাসন এমনটাই কিন্তু জানাচ্ছে। বেজিং এবং তার নিকটবর্তী শহর তিয়ানজিন ও ঝাওঝাওতে ভারী বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তিয়ানজিনে বহুবারই জলের তলায় তলিয়ে গিয়েছে। প্রায় 125,000 দুর্গতকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠানো হয়েছে। বন্দর শহর তিয়ানজিনে ভারী বৃষ্টিপাতের জেরে ইয়ংডিং নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে বইছে। পরিস্থিতি এখন ভয়াবহ, তবে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে প্রশাসন। প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে 24 ঘন্টা ধরে। তো এই নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।